নমস্কার বন্ধুরা স্মার্ট টিভার পক্ষ থেকে আজকে যে বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে বন্ধুরা আপনাদের ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ড দিয়ে কিভাবে অনলাইন ইএমআই অর্থাৎ কিস্তিতে শপিং করতে পারবেন বন্ধু বন্ধুরা আমি আপনাদের ফ্লিপকার্ট থেকে দেখাচ্ছি তো সর্বপ্রথম ফ্লিপকার্ট অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর বন্ধুরা দেখুন আপনারা কোন জিনিসটি অনলাইনে শপিং করতে চাচ্ছেন আপনারা একটু দেখে নেবেন ধরুন আমি একটি আপনাদের মোবাইল ফোন দেখাচ্ছি আমি মোবাইল ফোন অনলাইনে এর মাধ্যমে ক্রয় করব আমি এখানে মোবাইল লিখে সার্চ করলাম দেখাচ্ছি আপনাদের আমি শুধু আপনাদের বোঝার জন্য দেখাচ্ছি আপনারা যে মোবাইল ভালো লাগে বা যে কোনো জিনিস আপনারা কিনতে পারবেন এর মাধ্যমে ধরুন আমি রিয়েলমি ফাইভ এই মোবাইলটি আমি কিনবো ইএমআইয়ের মাধ্যমে এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর একটু নিচে নামাবো নিচে নামালাম বন্ধুরা এখানে দেখুন এখানে রয়েছে লেখা ডান পাশে বাই নাও এখানে ক্লিক করলাম বন্ধুরা একটা অ্যাড এসেছে এটাকে আমি স্কিপ করে দিলাম তো বাইনামে ক্লিক করার পর দেখুন আপনারা একটু অপেক্ষা করুন এই দেখুন মধ্যে এসে গেছে আমার অ্যাড্রেসটিও এসে গেছে মোবাইলের রেটও এসে গেছে এখানে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর এখন আসবে পেমেন্টের যে অপশানগুলি এখানে পেমেন্ট যে অপশানগুলি রয়েছে পেমেন্টের এখানে চলে আসলাম দেখুন বন্ধুরা এখানে রয়েছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এটিএম কার্ড আপনি এটা পে করতে পারবেন ফোনপের মাধ্যমে করতে পারবেন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন তার মধ্যে দিয়ে রয়েছে বন্ধুরা ইএমআই দেখুন এটাতে আমি ক্লিক করলাম ইএমআই ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করলাম দেখুন আপনারা একটু অপেক্ষা করুন দেখুন বন্ধুরা এখানে একটু অনেক কিছু আছে লেখা আপনার একটু বোঝার বিষয় রয়েছে আপনি একটু ভালো করে বুঝে নেবেন এখানে সব ব্যাংকের এটিএম কার্ড অর্থাৎ ডেবিট কার্ড শো করবে না এখানে বন্ধুরা যেই যেই ব্যাঙ্কগুলির একা রয়েছে তার মধ্যে যদি আপনারা কোনো অ্যাকাউন্ট থাকে এটিএম কার্ড বা ডেবিট কার্ড তাহলে আপনারা অনলাইন ইএমআইয়ের মাধ্যমে শপিং করতে পারবেন আমি উল্লেখযোগ্যগুলি বলছি অ্যাক্সিস ব্যাংক আইসিআইসি ব্যাংক এবং এসবিআই ব্যাংক আরবিএল ব্যাঙ্ক এই সকল ব্যাঙ্ক সি ব্যাঙ্ক কোটাক ব্যাঙ্ক দেখে নেবেন না অনেকগুলি ব্যাঙ্ক রয়েছে তার মধ্যে যদি কোনো একটি থাকে তাহলে আপনারা অনলাইনে এর মাধ্যমে শপিং করতে পারবেন ধরুন আমি এস বি আই ডেবিট কার্ড দিয়ে করবো এস বি ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে একটু বোঝার বিষয় রয়েছে দেখুন আপনারা তিন হাজার ছয়শো সাতষট্টি টাকায় তিন মাস যদি ইএমআই করতে চান তাহলে এখানে ক্লিক করবেন যদি ছয় মাসে করতে চান আপনার ইএমআই পড়বে এক টাকা তারপর বন্ধুরা রয়েছে দেখুন নয় মাসে যদি করতে চান এক টাকা এবং এক বছর বারো মাসে যদি করতে চান নয়শো টাকা এবং পার্সেন্টেজ যে বন্ধুরা ইন্টারেস্ট পড়বে এখানে দেখুন ডান পাশে লেখা রয়েছে চোদ্দো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট বন্ধুরা আমি বারো মাসে করলাম এখন এই বন্ধুরা এখানে কন্টিনিউতে ক্লিক করব ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে আপনার বারোটা কিস্তি দিতে হবে মাসে মাসে বারো মাসে নয়শো অষ্টাশি টাকা করে আপনার মোবাইলের রেটটি রয়েছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং ইন্টারেস্ট যে কাটবে বন্ধুরা আপনার আষ্টশো বান্ন টাকা এক বছরে এখন বন্ধুরা দেখে নিন এখানে রয়েছে উপরে কার্ড নাম্বার আপনার এটিএম কার্ডের মধ্যে প্রথম সামনের পেজে দেখুন একটি নাম্বার লেখা রয়েছে অনেকগুলি নাম্বার লম্বা করে এটা এখানে বসাবেন তারপর তার এই এটিএমের মধ্যেই দেখেন এক্সপায়ারি ডেট রয়েছে এখানে এক্সপায়ারি ডেট বসাবেন এক্সপায়ারি ডেট বসানোর পর এখানতে দেখুন সিবিবি নাম্বার আপনার এটিএমের উল্টো পাশে দেখুন তিনটি সংখ্যার নাম্বার রয়েছে এখানে বসাবেন বসানোর পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার অর্ডারটি হয়ে যাবে তো আশা করি বন্ধুরা আপনারা বুঝেছেন কীভাবে আপনারা ইএমআইয়ের মাধ্যমে অনলাইন শপিং করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ